পাড়ায় পাড়ায় পূজোর লড়াই। আমরা কথা বললাম, আপনারা দেখলেন এই জেল রিক্রিয়েশন ক্লাবের এই পুজোর যারা উদ্যোক্তা অর্থাৎ এখানকার যারা স্টাফস রয়েছেন, যারা অফিসার্স রয়েছেন তারা এবং তাদের পরিবারবর্গের সঙ্গে আমরা কথা বললাম। কিন্তু এখানকার পরিবারবর্গ এত বড়, এত একটা বড় জয়েন্ট ফ্যামিলি যে আমরা একটা ফ্রেমে সবাইকে নিয়ে কথা বলতে পারিনি। সেই কারণে আমরা একটা ফ্রেমে বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। এবার আমরা কথা বলছি আরও কিছু আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে, সেই সব পরিবারবর্গের যারা রয়েছেন অর্থাৎ এখানে বাচ্চা থেকে বড় সকল রকম বয়সী তারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। এক এক করে কথা বলি আমরা। প্রথমেই বলি আপনার নাম। কাবেরী মণ্ডল। এই পুজোটার সঙ্গে তো আপনারা একদম প্রত্যক্ষভাবে জড়িত থাকেন, পুজোটাতে আনন্দ করেন কতটা, কিভাবে আনন্দ করেন? শুধুই কি বসে আড্ডা দিয়ে আনন্দ, না সমস্ত কিছুর সঙ্গে নিজেদেরকে যুক্ত করে আনন্দ করেন? সমস্ত কিছুর সঙ্গে আনন্দ করি, এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, গান বাজনা করি, আমি এখানে প্রোগ্রাম করি। ও আচ্ছা, পুজোর কয়েকদিন যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে আপনারা অংশ নেন? খুবই ভালো লাগে আমার, এটা খুবই ভালো লাগে, আমি সব জায়গাতেই মোটামুটি এইসবগুলো করতে আমার খুব ভালো লাগে, করি বিশেষ করে। আপনি সেই জায়গাটা থেকে বিচ্ছিন্ন হননি, এখনো আপনি সেটা টিকিয়ে রাখতে পারছেন? মোটামুটি ভাবে পারছি। আরো একজন, আমরা আরো একজন বলবো না, সবাই রয়েছেন, সকলের সঙ্গে একটু করে কথা বলি আমরা। আপনার নাম বলুন। মৌসুমী ব্রহ্ম। এই পুজো আপনি এখানে কতদিন, এই কোয়ার্টারে কতদিন? এখানে তাও 13 বছর। 13 বছর, তার মানে 13 বছর এই পুজোর সঙ্গে আপনি যুক্ত হয়ে আছেন। প্রতিবারই কি পুজোর সময় এখানে থাকেন না বা অন্য কোথাও যান? এখানেই থাকি আমরা, এখান থেকে যাই না পুজোর সময়টা অন্তত। মানে অনেক হয় না যে বাবার বাড়ি চলে যান বা অন্য কোথাও চলে যান, সেরকম আপনারা যান না? যেহেতু দাদারা ছুটি ঠিক মতন পান না পুজোর সময়, ওনারা ছুটি পান না, এখানে আমরা আনন্দটাও বেশি করি, ভালো লাগে। তাহলে পুজোতে এখানেই থাকেন আপনি বলছেন? মানে এই ছুটি সংক্রান্ত বিষয়ের জন্য বাইরে কোথাও যাওয়া হয় না? না, অনেকে আবার কি হয় পুজোর সময় বেড়াতে চলে যায়, তো সেরকমও না? না। আচ্ছা, আর একটা জিনিস বলুন তো, সেটা হচ্ছে যে এখানকার পুজোটার সঙ্গে আপনারা সরাসরি যুক্ত, এখানে আনন্দ করেন অবশ্যই, কিন্তু তার পাশাপাশি বাইরে, বাইরে মিনস আমি বলছি যে বহরমপুর শহরে আরও প্রচুর পুজো হয়, সেই সব পুজোগুলো কি বেড়াতে যান না এখানেই? না না, সেই সব পুজোও বেড়ানো হয় এখানে, সারাক্ষণ থেকে তারপরে এধার ওধার যাওয়া হয়। এই অনেক তথ্যমূলক আলোচনা হয়েছে, এবার আমি পাতি বাংলা ভাষায় একটা কথা জিজ্ঞেস করতে। আরে আরে, এক সেকেন্ড, এক সেকেন্ড, খাওয়া হয়ে গেছে, এক সেকেন্ড। খেয়ে দিয়ে যেটা মনে পড়লো সেটা হচ্ছে যে তথ্যমূলক আলোচনা অনেক হলো, আসল ব্যাপার হচ্ছে আমি বুঝি পুজোতে মেয়েদের কি দরকার হয়। শপিং হয়েছে বলুন তো ভালো করে, এগিয়ে আসুন একটু। শপিং তো হয়েছে, কতটা হলো? ভালোই হয়েছে। দাদাদের পকেট ফাঁকা? হ্যাঁ, দাদাদের পকেট ফাঁকা মোটামুটি। আর কি আর কি আর কি আর কি, এই যে মানে একদম ওয়াটার রেজিস্ট্যান্ট। আমাদের কোনো চিন্তা নাই, পূজোর সময় তোমার কাছে চলে যাব, একদম মেকআপ করে চলে আসবো, যা যাতে আমরা না ঘামি। আচ্ছা, তার মানে এটা ঠিক হলো পূজোর সময় এটাও হয়, মানে সবাই মিলে হয়তো আপনার বাড়িতে ধাওয়া করলো যে আপনি মেকআপটা ভালো করতে পারেন, আপনি করে দেবেন, মানে এরকমও ব্যবস্থা রয়েছে এখানে, এগুলো অবাক লাগে। হ্যাঁ, এই যে আরেক সুন্দরী বৌদি আমি দেখতে পাচ্ছি, মানে সেজে গুজে খুব ভালো রকম ভাবে এখন থেকে ট্রায়াল চলছে যেটা বললাম। হ্যাঁ, কেমন কি, মানে অন্য কিছু জিজ্ঞেস করবো না, পুজো শুধু সাজগোজার কেনাকাটা জিজ্ঞেস করবো। পুজোর সাজগোজ বলতে তোমার মোটামুটি দেখো এখন যেরকম ট্রেন্ড চলছে সেরকম ট্রেন্ডের ওপর নেওয়া হচ্ছে, শাড়ি তো মাস্ক থাকবেই, তার সঙ্গে তোমার লং স্কার্ট, ক্রপ টপ, জিন্স, আদার্স ফ্যাশনের মধ্যে আছেই, তো এইসব মিলেই টুকটাক তোমার চলছে, এখনো অবধি কমপ্লিট হয়নি বাট চলছে, আরও চলবে। হ্যাঁ, আমার মনে হলো না আমি কোন, মানে কোনো দর্শক, মানে কি বলে ওটা, ঠাকুর দর্শনার্থী বা কোনো আবাসিকদের সঙ্গে কথা বলে এরকম মনে হয়, মনে হলো কোনো ফ্যাশন ডিজাইনের সঙ্গে কথা বলছি। এই এখন যে সব চলছে ট্রেন্ড, একদম না না, এটা ওর একদম যা যা ট্রেন্ড তাই 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 বলে দিল, সেরকমই একরকম ব্যাপার। আচ্ছা, মানে ওনার হাজবেন্ড, দাদা জানি না কে, তবে আমার ও এখানে নেই, না এখানে আমার হাজবেন্ড নেই, এটা আমার মাসির অ্যাপার্টমেন্ট, মানে আমার মাসি। ও আচ্ছা। হ্যাঁ, আমার মাসি, তো আমি পূজোর সময় এখানে মাঝে মধ্যেই তোমার আসি, মানে ওখানে থাকলেও এখানে আমাকে আসতেই হবে। কোথায় বাড়ি, কোথায়? আমার বাড়ি হচ্ছে নতুন বাজার। আচ্ছা, ওখান থেকে এখানে আসতে হয় আমাকে।
সাজগোজের এত এত ঠেলা বুঝেছো ওখানে সেজে গুজে না শুন আমি যেটা বলছি আমি বলছি সপ্তমী অষ্টমী ওখানে সেজে গুজে ভালো করে হয়ে গেল সাজগোজ কমপ্লিট এইবার আসতে হবে নবমী থেকে এখানে মানে এরকম একটা ব্যাপার থাকে ভাগ ভাগ করা থাকে মেয়েদের পুজো বুঝিস না মণ্ডপে মণ্ডপে ভাগ থাকে আমাদের এই দিন এই মণ্ডপে যাব ওই দিন ওই মণ্ডপে সাজটা দেখাবো এরকম ভাগ থাকে উনি যা বললেন মোটামুটি যা ফিরিস্তি দিলেন তাতে দাদার আই মিন ওনার হাজবেন্ড বিজেটা বলছিলি পকেট ফাঁকা ফাঁকা বোঝা যাচ্ছে ওই জন্য নতুন কি বলছে হ্যাঁ বল পুজোর সময় যদি পকেট ফাঁকা না করে তাহলে করবোটা কখন বাপ রে এটা পুজোর সময় করেন সারা বছর করেন না পুজোর সময় বেশি ও এইটা বলুন যে পুজোয় বেশি করি সারা বছরই করি পুজোয় বেশি করি তোর বাড়িতেও একজন আছে মনে রাখিস হ্যাঁ টেলিকাস্টটা দেখবে তারপর কিন্তু তোরও পকেটটা মোটামুটি যাবে বুঝতে পারা যাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি এটাই বলছি একটু কথা বলি আমরা তোমার নাম কি কবিতা গান রাইমস কি তুমি স্কুলে যাও এখন স্কুলে যাচ্ছ আচ্ছা বেশ তুমি একটা কাজ করো তুমি একটা রাইমস তৈরি করে রেখো আমরা যখন পুজোর সময় এখানে পুজো পরিক্রমায় আসবো তখন তোমার রাইমসটা আমরা শুনবো ঠিক আছে একটা সুন্দর করে একটা রাইমস তুমি রেডি করে মুখস্থ করে সুন্দর করে রেখো ওকে ফাইন বেশ নাম বলো আমার নাম সত্যদীপ পাল তুমি কি বলবে কবিতা বলবে না তাহলে কি বলবে রাইমস বলো রো 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 ইয়োর বোট জেন্টি ডাউন দ্য স্ট্রিম মেরালি 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 লাইফ এ বাটার ড্রিম সু সু মাই ড্রেস Tell us more about me. Merrily, 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 go for the party. Go, go to school. Go to school and time. Merrily, 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 it's a solo ride. Boa! Acha. Tumi, tumi ki bolbe? Ami rhyme. Aya, rhymes. Chole esho amar ekhane. Tumi ei jagata jao, tumi amar ekhane chole esho. Bolo. আকাশ পারে পূবের কোণে কখন যেন অন্য মনে ভাগ ধরে মেঘে মুখে চাদুছড়ি বেলে বন্ধ চোখে পাতা মেলে আকাশ উঠে থেকে ছিঁড়ে যাওয়া মেঘে থেকে বুকের উপরে বুকে লাগাই ঝিলিমিলি আচ্ছা তুমি কি ভুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি বলে ফেললে যদি ভুলে যাই আচ্ছা আর আমরা যার কথা বলছিলাম তখন মজা করছিলাম আর কি যে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ পড়েছেন উনি একটু তার সঙ্গে কথা বলি আপনার নাম বলুন পপিশম এই পুজোটা অর্থাৎ আপনি এখানে কতদিন আছেন তিন বছর এবার নিয়ে তিন বছর আছে হচ্ছে আপনার তো কতটা এনজয় করেন এই পুজোটাকে অনেক অনেক আনন্দ করি এখানটায় মানে প্রত্যেকে মিলে একসঙ্গে এখানে বসে বেশ গল্প খাওয়া দাওয়া বেশ আনন্দ হয় এখানে আর বাইরের পুজোগুলো ঘুরতে যান হ্যাঁ যাওয়া হয় আর এই যে খাওয়া দাওয়ার ব্যাপার আমরা শুনছিলাম যে নবমীর দিন এখানে খাওয়া দাওয়া হয় বাদবাকি দিনগুলো কি রান্না করে তালা পড়ে না তালা পড়ে না তাও করতে হয় বাড়িতে মানে দুপুরবেলাটা হয়তো বা করা হলো কিন্তু রাতে নিশ্চয়ই হয় না না রাতে হয় না রাতে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয় আর পুজোর মার্কেটিং কমপ্লিট মোটামুটি মানে এখনো বাকি আছে অল্প একটু বাকি কয়েক কদফা হয়েছে এই দুই তিন দুই তিন এখনো এখনো দুই তিন হবে আর কি ওইরকম একদম দেবলিনা যে কথা বলছিল এক্স্যাক্টলি তাই যে পকেট পুরো ফাঁকা করে দিচ্ছে সবাই আর কি চলো ঠিক আছে তাই পুজোর সময় আনন্দ তো করতেই হবে আমাদের সঙ্গে আরও ছোট্ট ছোট্ট দুজন রয়েছে তাদের কাছে আমরা শুনবো তুমি কি করবে বলো গান একটা গান তুমি শোনো আর তোমার নাম বলো আমার নাম আনিশা আক্তার আচ্ছা বেশ গান শোনো মায়া বনো বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরি বারে করি পণ অকারণ মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বা শরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বা শরীর সুরেতে পরশ করিব প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়া বন বিহারিণী
চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশ বাণী শ্রবণে, চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাথে গোপনে বিরহ ডরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডরে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ, মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী। নমস্কার। বাহ, খুব সুন্দর। তোমার নাম বলো? মানস সাহা। তুমি কি শোনাবে? আমি গান শোনাবো। গান শোনাবে? আচ্ছা। শরৎ তোমার অরুণালোর অঞ্জলি, শরৎ তোমার অরুণালোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শরৎ তোমার অরুণালোর অঞ্জলি, শরৎ তোমার অরুণালোর অঞ্জলি, শরৎ তোমার শিশির ধোঁয়াও কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে, শরৎ তোমার শিশির ধোঁয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে, আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি, শরৎ তোমার অরুণালোর অঞ্জলি, শরৎ তোমার অরুণালোর অঞ্জলি, মানিক গাথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে, কুঞ্জ ছায়ার কুঞ্জরণের ভঙ্গিতে, শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি, শরৎ তোমার অরুণালোর অঞ্জলি, শরৎ তোমার অরুণালোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শরৎ তোমার অরুণালোর অঞ্জলি, শরৎ তোমার অরুণালোর অঞ্জলি, শরৎ তোমার অরুণালোর অঞ্জলি। নমস্কার। বাহ, বেশ সুন্দর আমরা গান শুনলাম। ওর কাছে আরও একজন রয়েছে আমাদের সঙ্গে, তার গান শুনবো, চলে এসো তুমি সামনের দিকে। গান না আবৃত্তি? আবৃত্তি। তোমার নাম বলো? আমার নাম কোয়েল মণ্ডল। কোয়েল, কোয়েল একটা আবৃত্তি শোনাবে আমাদের, আমরা শুনে নিই কোয়েলের কাছে ওর আবৃত্তি। নমস্কার। একুশের কবিতা, কবি রামচন্দ্র পাল। একুশের মাস, পলাশ ফুটেছে রক্তের মতো লাল, কৃষ্ণচূড়াও থোকা থোকা আজ সেই 52 সাল, আমাদের কাছে ইতিহাস তবু সেই প্রিয় মুখগুলি, আজও ফুটে ওঠে ফুল হয়ে ঝরে হতে চায় অঞ্জলি, বাংলার বুকে প্রতি বসন্তে বাংলাকে ছুঁতে চায়, আমাদের শুধু দিনগুলি আসে দিনগুলি চলে যায়, আমার মুখের প্রথম যে কথা ফুটে উঠে হলো মা, তারপর কত রঙে রূপে তার কত না মূর্ছনা, আর যদি সেই মাকে ভুলে যায় মাতৃভাষাকে ভুলি, কেন ফোটে তবে রক্ত পলাশ শহীদের মুখগুলি। নমস্কার। খুব সুন্দর। আমরা দেখতেই পাচ্ছি এখানে কালচারাল অনুষ্ঠান চার দিনে যে কত সুন্দর হবে তার একটা নমুনা পাচ্ছি, ইতিমধ্যেই ওরা এই ব্যাপার নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে, কালচারাল অনুষ্ঠান চার দিন ধরে এখানে চলবে, পুজোর পাশাপাশি সকলে মিলে কিন্তু খুব খুব আনন্দে মেতে উঠবে ওরা, সেটা কিন্তু আমরা এখানে আড্ডাতে এসেই বুঝতে পারছি। তোমার নাম বলো? অভিনব গিরি। তুমি কি কবিতা শোনাবে? বলো। নমস্কার, আমি একটা কবিতা শোনাব। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 700,000 কোটি, সাদা সুতোয় জাল বনে সে, হয় না বুনন সারা, বন ছিল তা ধরবে ধরে 1,000 কোটি তারা। নমস্কার। আরও একজন ক্ষুদে সদস্য রয়েছে আমাদের সঙ্গে, সেই ক্ষুদে সদস্যর কাছে একটা কবিতা শুনবো আমরা, তাই তো? কবিতা তো বলো। সারাদিন চলি আমি টিক টিক টিক, সময় জানিয়ে যাই ঠিক ঠিক ঠিক, ভোরে বেলায় ভেঙে যাবো এই ভয়ে মরি, পা নাই তবে চলি মন নাম ঘুরি। বাহ, হ্যাঁ, এটা কবিতা ঠিক নয়, এটা মানে একটা গুগলি টাইপের ব্যাপার হয়ে গেল আর কি। যাই হোক, ঠিক আছে, ও সুন্দর বলেছে। এবার একটু আমরা বড়দের পারফরমেন্স, অর্থাৎ আমাদের বৌদি একটা গান শোন। বৌদি একটু এগিয়ে আসুন। এখানকার যে কালচারাল অনুষ্ঠান হয় সেখানে উনি গান করেন,
তো আমরা একটু শুনে নিই ওনার কাছে একটা গান। কি গান গাইছেন? মঙ্গলদীপ জেনে। আচ্ছা, গান মঙ্গলদীপ জেলে অন্ধকারে দুচোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু। ও যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও, জীবন মরুতে করুণা ধারায় ঝর প্রভু মঙ্গল দীপি জেলে, অন্ধকারে দুচো আলোই ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু। ও ও বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে তোমায় ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে, ভুল পথে গেলে তুমি এসে হাত ধর প্রভু মঙ্গল দীপি জেলে, অন্ধকারে দুচো কালোই ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু। ও খুব সুন্দর ব্যাপারে পুজোলারা নিয়ে এতক্ষণ আমরা ছিলাম জেল রিক্রিয়েশন ক্লাবের যে পুজো মণ্ডপ বা যে মাঠ যেখানে পুজোটা হয় সেখানে। আর পাড়ায় পাড়ায় পুজোর লড়াই যদিও শীর্ষক এই অনুষ্ঠান, কিন্তু প্রথমেই বলেছি যে আমরা আজ এখানে পাড়ায় পাড়ায় পুজোর লড়াই করতে আসি, আজকে কোন রকম লড়াই আমরা ছিলাম না, আজকে জাস্ট আমরা একদম নির্বিঘ্নে একটা আড্ডা, পুজোর একটা ঘরোয়া আড্ডা সকলের সাথে আমরা দিলাম, তার সঙ্গে কিছু পারফরমেন্সও দেখলাম, সব মিলিয়ে জমে উঠলো এখানকার পুজো। এবং পুজোও যে এখানে খুব জমে উঠবে সেটাও আমরা বুঝতে পেরেছি, কারণ পুজোটা অভিনব একটা অন্যরকম ভাবনা নিয়ে পুজো হচ্ছে। তাই দেখতে থাকুন এখানকার পুজো, অবশ্যই দেখতে আসবেন। আর পাড়ায় পাড়ায় পুজোর লড়াই নিবেদনে তনুজা সাহা, ইউনিট অফ তনুজা গ্রুপ, এবং সহযোগী নিবেদনে রয়েছেন ডেস্টিনেশন হলিডেজ এবং মা ভবানী বৃদ্ধাশ্রম। দেখতে থাকুন ইমাজিন সি টিভি। অবশ্যই আপনাদের আমন্ত্রণ আমরা রক্ষা করার অবশ্যই চেষ্টা করবো, এবং সেই সাথে সকলকে আমার কিউ থেকে যাচ্ছি, চলো তাহলে আমরা জায়গা করে দিই তাদের। জেল রিক্রিয়েশন ক্লাবের পুজোর আমরা শুনলাম যে এবারকার পুজোর ভাবনা কি, তারা কিভাবে ভাবছে, তারা আরেকবার কি বলো ওইটা এরকম উপরে উঠলো কেন,
সত্যি অসাধারণ এই রোদ্দুর হতে চাওয়াটা কেটে নিচ্ছি ঘাম মুছে নিন সবাই প্রত্যেককে ঘাম মুছে নিন যাচ্ছি আমরা কিন্তু দেবলি না এই মুহূর্তে আমার সঙ্গে নেই খাচ্ছি আছি 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 এই যে খাবার দেখুন না আমি একটা কথা বলি এই খাবারটা একটা মাহাত্ম্য রয়েছে যে পূজো শুরুতে যে জ্ঞানগম্মি গুলো তুই দিলি না যে যাতে সকলে পূজো দেখতে আসে সত্যি এটা ঠিকই যে এখানে আবাসিকদের বিভিন্ন রকমের হাতের কাজ থাকবে তাদের কাজ হয়ে গেছে আবাসিকদের তৈরি তো কথা শেষ তাহলে খেয়ে আয় এটা জেলে ভেতরে জেলে খেয়ে আচ্ছা খেয়ে আয় তুই আমি খাবো না এখন ভালো ঠিক আছে আমি খেয়ে আসি ততক্ষণ প্রশান্ত দাদা একটু গল্প করুক বনশালি পাড়ায় পাড়ায় পুজোর লড়াই।